হর্ন মারছিস কেন? পুলিশ আমাকে কেন ধরে না? ঠিক আছে ধরবে, ধরুক, বাট আজকে যেন না ধরে। সাইকেল চোর, সাইকেল চোর। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডেস্টিনেশন 1986 এর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। অনেকদিন পর আসলাম, সাত তারিখ, সাতই ফেব্রুয়ারি আজকে। এখন ঘড়িতে বেজে গেছে 9:29। তো 9:29 আমি ঘুম থেকে উঠেছি, আধা ঘন্টা হয়েছে। তো স্নান টান করে রেডি, এখন কাজে বেরোবো। তো সবাই জানো তো আমার লাইফস্টাইল ব্লগের মধ্যে এমন কিছু নেই, শুধু ওই দোকান আর বাড়ি। তো সেই জন্য ভিডিও কিছু এমন কিছু বানাচ্ছি না। তো ভাবলাম যে আজকে যাচ্ছি বড়বাজার, কাজ যে অ্যাক্টিভিটিসগুলো আছে সঙ্গে তোমাদের রাখি আজকে, তাই শুরু করলাম আজকে দিনটা শেয়ার করি তোমাদের সাথে। চলো দেখ, একটু পুর হয়েছে কাকে, একটু পুরে আর কি হইবে, এতে কইটা হইবে কি? কিসের পুর? কড়াইশুঁটি, কচুরি, আলুর দম, কচুরি আর আলুর দম। এই বাঙাতে সময় লাগবে, বেরোবো কখন? কয়টা লাগবে তোর? বেরোবো 10:30-10:30 মধ্যে বেরোবো। তো আরেকটা জিনিস দেখাই, আরেকটা জিনিস মিন্স কয়েকদিন ধরে ঘরের মধ্যে আমি নিজেকে, মানে নিজের ঘরটাকে একটু টুকটাক জিনিস দিয়ে পরিপূর্ণ করেছি। পরিপূর্ণ তো এখনও কমপ্লিট হয়নি, কারণ এখনও রঙ বাকি আছে। রঙ মিন্স একটা দেয়ালে খালি রং হবে, বাকিটা আমি হোয়াইটই রাখবো। যাই হোক, যেগুলো করেছি সেগুলো হচ্ছে গিয়ে, ঘড়ি তো এখানে ছিল না, এখানে ঘড়িটা লাগিয়েছি। আর আমাদের পুরনো একটা জিনিস ছিল, মানে ওই যে রেকর্ডগুলো হয় না, সেই রেকর্ডের একটা আরও আছে, বাট একটা লাগিয়েছি। আর এখানটাতে আমার ওই প্যাঁচাটা লাগিয়েছি, যেটা আমরা বড় ইসে থেকে নিয়ে এসেছি। আমি কোথায় গেছিলাম জানো? ওটা মনে হচ্ছে শান্তিনিকেতন থেকে এনেছি, শান্তিনিকেতন থেকে এনেছিলাম না কোথা থেকে এনেছিলাম ঠিক খেয়াল পড়ছে না। আর এটা একটা রয়েছে, এটা আমার হাতে আঁকা একটা ছবি, যেটা এই জায়গাটা ভেঙে গেছে, অবশ্যই এটাকে জায়গাটাকে অ্যাভয়েড করো জাস্ট। এটাকে টানিয়েছি সোজা হো। আরেকটা হচ্ছে এই একটা ছবি আমার, ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দাও, কারণ ব্যাকগ্রাউন্ডটাতে এসি বসবে আর এটা এখানে থাকবে না, ঠিক আছে, কয়েকদিনের মধ্যে বসবে। আর এটা হচ্ছে আমার আরেকটা হাতে আঁকা ছবি, ঠিক আছে। তো এইগুলোকে জাস্ট করেছিলাম, তো সেগুলোর আর ভিডিও বানায়নি। এক হঠাৎ করে রাত্রিবেলা মনে পড়লো যে এগুলোকে করি, তো এগুলোকে লাগিয়েছি। চলো দেরি করবো না, বেরোই ইসের জন্য, রেডি হই, মা খাবার করছে, খাবো না, নিয়ে চলে যাবো দোকানে। কি ঝামেলায় পড়লাম, বেরোবো, ভাবলাম যে এই হেলমেটটা ইউজ করি। তো এই হেলমেটের ব্যাপারটা হচ্ছে, এইখানে যে আমার মাউন্টটা লাগতো, এই মাউন্টটা চেঞ্জ করেছি, এটা গোপ্রোর অ্যাকচুয়াল মাউন্ট, ঠিক আছে, এটা গোপ্রোর অ্যাকচুয়াল মাউন্ট। তো এটা এতদিন ইউজ করতাম না, তো আগেরটা আমার একটু সমস্যা হচ্ছে বলে, আমার তো নতুন হেলমেটের সাথে লেগে যাচ্ছে, বাট এটাতে প্রচুর টাইট হচ্ছে, কোনো রকমভাবে প্রেশার দিয়ে ঢোকানো যাবে, কিন্তু ভাবছি যদি পরে কোনো সমস্যা হয় মাউন্টটাই নষ্ট হয়ে যাবে। তো দেখি এটার ব্যবস্থা কী করা যায়। আর এই হলো আমার ট্যাঙ্ক ব্যাগ, আমার ব্লগিংয়ের একটা আস্ত সেট এর মধ্যেই থাকে, হচ্ছে গোপ্রোর সেট, হচ্ছে প্রকাশ হ্রাস, মানে এটা আমার হচ্ছে দেখি অনেক জিনিস টুকটাক পড়ে থাকে, দেখি এর মধ্যে খুলে দেখেছ কাজ, এর মধ্যে আছে অনেক জিনিস। এই যে এইটা ভেঙে গেছিলো আমার, এটা ভেঙে যাওয়ার কারণে আমি এটাকে ইউজ করি, তবুও আমি রেখে দিয়েছি, দেখেছো আমি কত যত্নশীল। এটার মধ্যে তো মাইক আছে, ওই জিনিস কি আর নেই, এখানে একটা আছে, এটা কি ইউজ করবো, সাকসেস, চলো এটাকে ইউজ করা যাক, আর এটাকে আপাতত খুলে রাখি। ¶¶
টেস্টিং 1 2 3 1 2 3 দেখে নিই এবার। হ্যালো মাইক্রো টেস্টিং, হ্যালো মাইক্রো টেস্টিং 1 2 3 1 2 3 এবার একদম ফার্স্ট ক্লাস আছে, চলো বেরোই। সো ফাইনালি বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে, কাজের জায়গায়। তো দিনটা আরও একটু একটু অন্যরকম, বাহ কি সুন্দর লাগছে, দিনটা একটু অন্যরকম। অ্যাকচুয়ালি ডাইরেক্ট দোকানে যাচ্ছি না, ডাইরেক্ট যাচ্ছি হচ্ছে গিয়ে এখন বড় বাজার। তো ভাবছি যে তোমাদের সঙ্গে একটু মোটো ব্লগ করি কলকাতার রাস্তায়। তো চলো বেরিয়ে পড়লাম। ভিডিও না বানালে না মন ভালো লাগে না, এখন প্রত্যেকটা দিন মনে হয় যেন একটু ভিডিও বানাই, আর ভিডিও বানাতে পারলে মন একদম তরতাজা থাকে সত্যি কথা বলতে। পিঠের ব্যাগটা সমস্যা করছে, একটু ঠিক করে নিই, মানে উঁচু নিচু হয়ে গেছে, ভেতরে যে জিনিসপত্রগুলো নিয়েছি উঁচু নিচু হয়ে গেছে। আর যাই হোক, সেদিনকে বলেছিলাম পুলিশ আমাকে কেন ধরে না, ঠিক আছে ধরবে ধরুক, বাট আজকে যেন না ধরে, কেননা বড় বাজারে কাজে যাচ্ছি, পকেটে টাকা পয়সাও রয়েছে, ঠিক আছে। ব্যাপারটা কি, মাফলাইওভারটা রেড করে রেখে দিয়েছে, কিছু একটা হয়েছে মাফলাইওভারে। সেই জায়গাটা যেখানে আমার মাসুদ বোনের বিয়ে হয়েছে, মানে বউ ভাত হয়েছিল, এই যে অর্কিড, এটাই হচ্ছে তপসিয়ার জ্যাম, যার জন্য উপর দিয়ে যেতে চাই, ওপরটায় সালায় উঠতে পারলাম না। আগে পার্ক সার্কাস আসতে খুব ভয় পেতাম, আর এখন কোনো ভয় ঠয় কিচ্ছু করি না, নো ডর ভয়। হাজি সাহেব রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, এইখানে এলেই না আমার এই গানটা মনে পড়ে, আমার পকেটে ঘরের মাঠ, তুমি তোমার নতুন ক্রেডিট কার্ড, আমি তোমার কাছে নিতান্ত টিন টিন। আমি কিন্তু ওই নন্দিনীদির যে হোটেল আছে তার খুবই কাছাকাছিই আছি, ঠিক আছে। দিদি মোটর সাইকেল কোথায় রাখা যায় বলুন তো, মোটর সাইকেল কি এখানে রাখে নাকি ওখানে রাখে? এইটা এর পরেরটা ওখানেও কি রাখা যায়? ওখানে যেতে গেলে কোন দিক দিয়ে যেতে হবে? এই এইভাবে, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা এখানটাতেও রাখা যায়, এখানেও রাখা যায়। ভাবছি হেলমেট পরেই হাঁটা লাগাই, তাহলে পুরো রাস্তাটার ফিল্ডটা তোমাদের দিতে পারবো, ঠিক আছে। চলো কাজটা কমপ্লিট করে নিই বড় বাজারের, করে নিয়ে তোমাদের সঙ্গে আসছি, এখন হাঁটছি। ঢুকে গেছি বড় বাজারের গলিতে, এক্ষুনি মিস করে ফেলতাম এই গলিটা। চলো এবার যাব গড়িয়াহাট। এই বড় বাজারের ভিড়ের ভেতর থেকে বাইক চালানোর একটা আলাদা অভিজ্ঞতা আছে আমারও, ঠিক আছে। তবে আমি বলবো যে একদম গলির ভেতরে ঢুকিনি, কিন্তু যেই এই যে বাইরের যে এই গলিটা আছে, এই গলিতেও কম প্রেশার থাকে না, ঠিক আছে। বেশ গরম পড়েছে, বাতাসটা একটু ঠান্ডা থাকলেও তবু ভেতরটা পুরো ঘামিয়ে গেছে আমার। ভাল লাগছে হাওয়াটা, কারণ ওই বড়বাজার থেকে বড়বাজারে হাঁটা পড়েছে তো, যার জন্য ভেতরটা পুরো ঘামিয়ে গেছে। এতবার ভিক্টোরিয়ার সামনে দিয়ে যাতায়াত করি, এখনও ভিক্টোরিয়ার ভেতরটাতে একবারও ঢুকলাম না। চলো মোটামুটি ভিড় ছেলে চলে এসেছি, আর কোনো ভিড় নেই গড়িয়াহাটের
ফ্লাইওভারে উঠবো। তো এখন 3:30 বাজে, তো সমস্ত দোকানের কাজকর্মগুলো কমপ্লিট করে রাতে 8:30-9 নাগাদ দোকান বন্ধ করে যখন বাড়ি ফিরবো তখন তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, কোনোদিনও দোকানে বসে ব্লগ করিনি, তবে তোমাদের কাছে কিছু গোপন করার কিছু নেই, তোমরা ফ্যামিলি, তাই আপাতত আমার লাইফস্টাইলে এটা একটা বড় পার্ট, কেননা অনেকে আছো ভিডিও দেখো সাপোর্ট করো না, তো সেকেন্ডারি হিসাবে রেখে দিয়েছি আমি ইউটিউবটাকে, আমার প্রথমত রুটি রোজগার আমার এই ব্যবসা। তো এই যা চলো, তো একবারে রাতে বাড়ি ফেরার সময় দেখা হবে। ঢেকুর উঠছে, কী খেলাম, দোকানে তো বসে শুধু একটু মুড়ি খেয়েছি। চলো, ব্যবসা বাণিজ্য কমপ্লিট, আর গরম পড়ে গেছে, ঠান্ডার ঠাও নেই, পয়সার কথা। হিংসা করো না, চেষ্টা করো, তোমারও হবে, আসি বন্ধু, আবার দেখা হবে। খুব সুন্দর মিলিয়েছে, চলো আসি বন্ধু, আবার দেখা হবে, আমি বাদিকে যাই। সাইকেল চোর, সাইকেল চোর, সাইকেল চোর ধরেছে। সাইকেল চুরি করেছিল, সাইকেল চুরি করেছিল। চলো চলো, আর কন্টেন্ট বাড়ি লাভ নেই, ছাড়ো, মারছে। আর রুটি রোজগারের যা অবস্থা, চুরি করবে না কি করবে বলো, ছাড়ো, বাদ দাও। তোর কি বিশাল শীত লাগছে নাকি? জানো 45 বাস স্ট্যান্ডের সামনে একটা সাইকেল চোর ধরেছে, মানে রুটি রোজগার নাই কি করবে মানুষ, বুঝতে পারলে? যতই বলো লোকে কাজ করে খায় না কেন, কাজ পেলে তো কাজ করবে, হ্যাঁ কাজ পেলে তো কাজ করবে। গুলি করলে এরম আওয়াজ হয় কেন? ঝিচি। সো ফাইনালি চলে এসেছি ঘরে, তো এই ভিডিওটা এই অবধি রাখছি, এখন ঘড়িতে বেজে গেছে 9:25, তো এখন ঘরে ঢুকলাম, এখন স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আর কোনো অ্যাক্টিভিটিস নেই, রাতে এডিট অবশ্যই করবো, এডিটটা করেই তারপর শোবো। তো তোমাদের সারাদিনের ভিডিও কেমন লাগলো জানাও, এমন কিছু ছিল না ভিডিওতে, তবে যেটা বললাম যে রুটি রোজগার না থাকলে মানুষ মানে চুরি করতে বাধ্য হয়, ঠিক আছে? যাই হোক, এই ধরনের কন্টেন্ট আমি বানাতে চাই না, তাই আমি বেরিয়ে চলে এসেছি, আমার মনোভাব ওরকম নয় যে একজনকে মারবে আর আমি ছবি তুলব, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থেকো, নতুন এপিসোডের জন্য অপেক্ষা করো, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, বাই।